আমার তখন 40-50 কোটি টাকা জমানোর প্রয়োজন, নিই না তো এক পয়সাও। কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো, তবু আমরা চোর। আমি মুখ্যমন্ত্রী, 1.5 লাখ টাকা করে মাসে মাইনে পেতে পারি, অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারি। আমি 1,25,000 টাকা করে পেনশন পাই পার্লামেন্ট থেকে, এক পয়সাও নিইনি তো। সেই টাকা নিলেই তো আমার, আমি তো সাংসদ 7 বারের, আমার তো এখন 40-50 কোটি টাকা জমানো প্রয়োজন। নিও না তো এক পয়সা, একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো, তবু আমরা চোর। বিরোধীরা তৃণমূল নেতাকর্মীদের ক্রমাগত চোর বলে দাগিয়ে দিলেও তাদের সামনে নিজের বেতন না নেওয়ার উদাহরণ তুলে ধরলেন তিনি। পাশাপাশি বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, সবচেয়ে বড় চোর যারা, তারা মুখে গোবর লেপে বসে আছে, পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে কেন? বাম জামানার কথা তুলে মুখ্যমন্ত্রী বলেন, 34 বছর ধরে চাষিদের থেকে চাল কেনা হতো না, এটাকে স্বচ্ছ করতে আমাদের বেশ সময় লেগেছে। তার কথাই যে 1 কোটি রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে, সেই কার্ড দিয়ে বামফ্রন্ট আমলে চাল তোলা হতো। যারা জীবনে 1 পয়সা চা কিনে খায়নি কারো কাছ থেকে দয়া নিয়ে, আজও আমি চিফ মিনিস্টার, আপনারা সবাই জানেন আমি 1.5 লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি, সব কিছু পেতে পারি, অ্যাডভান্টেজ অল। আমি 1,25,000 টাকা করে 11-12 বছর পেনশন পাই পার্লামেন্ট থেকে, এক পয়সাও নিইনি। সেই টাকা নিলেই তো আমার, আর আমি এমপি 7 টার্মসের, আমার তখন 40-50 কোটি টাকা জমানোর প্রয়োজন, নিই না তো এক পয়সাও। কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো, তবু আমরা চোর। একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে, আরে এই সবচেয়ে বড় চোর যারা, তারা মুখে গোবর লেপে বসে আছে। আর আজ পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে কেন? এটা আমরা, উই আর ফেসিং দ্য লিগাসি। 34 ইয়ার্স মনে রাখবেন, চাষিদের থেকে চাল কেনা হতো না, আমরা একমাত্র গভর্নমেন্ট। এটা ক্লিন আপ করতে গিয়ে আমার 10 বছর টাইম লেগেছে। 1 কোটি রেশন কার্ড আমরা বাদ দিয়েছি, কেন জানেন? ওই 1 কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো লেফট্রন্টের আমলে, এবং 1 কোটি রেশন কার্ডের ফলস নামে ভোট দেওয়া হতো। এইটা 1 কোটি রেশন কার্ড বাদ দিতে গিয়ে ফলস রেশন কার্ড, আমার 7-8 বছর টাইম লেগেছে। আমরা রেশন কার্ড সব ডিজিটাইজ করে দিয়েছি। আজকে বলুন তো, কোন লোকটা কোভিডে অনাহারে মারা গেছে? কোন লোকটা চাল পায় না? আমি বেলপাহাড়িতে গিয়েছিলাম জোগ্রামে, যখন আমি শুধু এমপি ছিলাম, আমি স্কুটারে করে লুকিয়ে গেছিলাম, দেখেছিলাম ওরা পিঁপড়ে সেদ্ধ খাচ্ছে গাছের শিকড় নিয়ে এসে, আর গায়ে আদিবাসীদের চাকা চাকা দাগ। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের গায়ে এই চাকা চাকা দাগ কেন? ওরা বলেছিল যে চাল তো আমরা পাই না, আমরা 3 মাস বছরে চাল পাই না, আর আমরা পিঁপড়ে কুড়াতে যাই, পিঁপড়ে আমাদের কামড়ায়, আর আমরা গাছের শিকড় দিয়ে, পিঁপড়ে দিয়ে তৈরি করি খাবার। এই ছিল অবস্থা। আজকে জঙ্গলমহলকে আমি আরও বেশি চাল দিই। সিঙ্গুরের আন্দোলন কবে শেষ হয়ে গেছে? এখনও তারা বেশি চাল পায়, এবং 2,000 টাকা করে মাসে পায় যাদের জমি নেওয়া হয়েছিল। জঙ্গলমহল পায়, আদিবাসীরা পায়, সব মানুষ পায়। এক শ্রেণীর লোক রেশন তোলে না, তার রেশনটা যাতে অন্য কেউ তুলতে না পারে, কিন্তু তার একটা আইডেন্টিটি কার্ডে, আইডেন্টিটির জন্য আইডি কার্ডের প্রয়োজন, তাদের জন্য আমি আইডি কার্ড করে দিয়েছি। তারা হোয়াইট কার্ড ব্যবহার করে, ওটা হচ্ছে তার আইডেন্টিটি। কারণ কবে বলে দেবে তুমি অনুপ্রবেশকারী ভাই, তুমি গেট আউট ফ্রম দ্য কান্ট্রি, হতেই পারে। সুতরাং তাদের স্বার্থটা আমায় দেখতে হয়। এসব দেখে যত লড়াই আসে আসুক, যত সংগ্রাম আসে আসুক, বলুন আপনারা এই সংগ্রামের সাথে আপনারা থাকবেন কিনা। আমি আগেও ছিলাম,
আমি এখনও বলছি কি মা বোনেরা চুপচাপ কেন, পেছনে যারা আছেন আমার গলা শুনতে পাচ্ছেন না, লাস্ট বেঞ্চ শুনতে পাচ্ছেন না, লড়াইয়ে আছেন তো, সংগ্রামে আছেন তো, আন্দোলনে আছেন তো, বাংলার জন্য আছেন তো, দেশ বাঁচানোর জন্য আছেন তো, অত্যাচারীদের বিরুদ্ধে লড়বার জন্য আছেন তো, ভয় পাবেন না তো, ভয়ে লুকিয়ে পড়বেন না তো।